গোলাপ ফুল পছন্দ করে না এমন মানুষ পৃথিবীতে আছে কি না আমার জানা নেই। কম বেশি সবাই গোলাপ ফুল খুবই খুবই পছন্দ করে। ভিডিওর শুরুতেই আমার একটি প্রশ্নের উত্তর কমেন্টে জানিয়ে দিন। প্রশ্নটি হচ্ছে, গোলাপ যদি হয় ফুলের রানী, তবে গোলাপ ফুল কিসের প্রতীক? খুবই খুবই সহজ প্রশ্ন, ঝটপট কমেন্ট বক্সে উত্তর জানিয়ে দিন। আর যারা উত্তর জানেন না তারা ভিডিও শেষ পর্যন্ত অপেক্ষা করুন, আমি প্রশ্নের উত্তর বলে দেব। আসসালামু আলাইকুম, মিষ্টি মিম ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার লাস্ট ভিডিওতে সবাই যেভাবে সাপোর্ট করেছেন তাতে সকলের কাছে আমি সত্যিই কৃতজ্ঞ। লাস্ট ভিডিওতে বলেছিলাম গোলাপ গ্রামে রয়েছে গোলাপের হাট। আজকের ভিডিওতে গোলাপের হাট সম্পর্কে জানাবো, কিভাবে যাবেন, সর্বনিম্ন কত টাকার গোলাপ কিনতে পারবেন, এসব সকল তথ্য আপনাদের জন্য এই ভিডিওতে দেওয়া হয়েছে। তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা চ্যানেলে নতুন এসেছেন তারা সবাই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও পেতে বেল আইকন অন করে দিবেন, যেন সব ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। এখন যে সুন্দর গ্রামটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোলাপ গ্রাম। যারা গোলাপ গ্রামের ভিডিও মিস করেছেন তাদের জন্য ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে ভিডিও লিংক দিয়ে দিচ্ছি, দেখে নেবেন। বেসিক্যালি চাষিরা বিকেলবেলা গোলাপ গাছ থেকে ফুল সংগ্রহ করে। চাষিদের কাছে জানতে পেরেছি মাত্র 2 থেকে 2.5 ঘন্টার মধ্যেই তারা এই এক ঝুড়ি গোলাপ ফুল সংগ্রহ করে। এখন হচ্ছে বিকেলবেলা, আমরা দেখতে পাচ্ছি কৃষকরা ফুল তুলে ছোট্ট চৌবাচ্চার মতো একটি জায়গায় পানিতে ফুলগুলোকে ভিজিয়ে রাখছে। এখানে ছোট চৌবাচ্চা করে রাখার কারণে ফুলগুলো তরতাজা থাকবে। এই পদ্ধতি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। মাত্রই ফুলগুলো তোলা হলো এবং এখানে রাখা হলো। এভাবে অনেকগুলো ফুল এখানে রাখা হবে অ্যান্ড দেন হাটে নিয়ে যাওয়া হবে। চলুন আপনাদেরকে সরাসরি হাটে নিয়ে যাই। গোলাপের রাজ্য গোলাপ গ্রাম থেকে চলে এসেছি সরাসরি গোলাপের হাটে। দেখতেই পাচ্ছেন শত শত গোলাপ এনে সাজিয়ে রাখা হয়েছে এখানে। এই পরিবেশ সত্যিই অসাধারণ, এত গোলাপ দেখে অবাক না হয়ে পারছি না। অনেকেই ভাবছেন আমি হয়তো ইচ্ছা করেই সন্ধ্যায় বা রাতে গোলাপের হাটে এসেছি। না, আসলে তা না, এই হাট বেসিক্যালি সন্ধ্যার পর থেকে স্টার্ট হয়। আপনারা দেখতেই পাচ্ছেন লাল, সাদা, হলুদ রকমারি গোলাপ ফুলের সমারোহ এখানে। বিভিন্ন রঙের ফুল বিভিন্ন দামে বিক্রি হয় এখানে। নিমিষেই ভরে যাচ্ছে আশেপাশের সবগুলো স্থান, দেখতে অসাধারণ সুন্দর। ফুলগুলো নিয়ে এসে এখানে এক এক করে সারিবদ্ধভাবে সুন্দরভাবে সাজিয়ে নেওয়া হয়েছে। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই এই হাট শেষ হয়ে যায়, আর সন্ধ্যা থেকে রাত 11টা থেকে 12টা পর্যন্ত চলবে গোলাপ কেনাবেচা। তো এক এক দিনে এক এক দামে গোলাপ বিক্রি হয়, এক একটি গোলাপ বিক্রি হয়। ওনার সাথে কথা বলে জানতে পারলাম যে উনি গোলাপের বিজনেস করে খুবই খুবই ভালো আছে। উনি এই গোলাপ গ্রামের বাসিন্দা এবং প্রায় 25 বছর ধরে উনি এই বিজনেসের সাথে জড়িত এবং তার সংসার খুবই সচ্ছলতার সাথে চলছে বলে উনি আমাদের জানিয়েছেন। আমার ভীষণ ভালো লেগেছে। আমরা বেশ কিছুক্ষণ এখানে বসলাম এবং আপনাদের সাথে এই ফুটেজটি শেয়ার করছি। দেখুন, একটু পরপরেই গোলাপের ঝুড়ি সবাই মাথায় করে নিয়ে এসে এখানে রাখছে এবং নিমিষেই জায়গাটি পরিপূর্ণ হয়ে গেল গোলাপে। আর আমরা বসে বসে একটু গরম গরম চা খাচ্ছিলাম। তো ভিডিওটি এনজয় করুন এবং ভিডিওর শেষে আপনাদেরকে জানাবো কিভাবে আপনারা এই গোলাপের হাটে আসবেন। বাংলাদেশের বেশিরভাগ জেলায় এই হাট থেকে গোলাপ সরবরাহ করা হয়। শুধুমাত্র ঢাকা শহরে
প্রায় 70% গোলাপের চাহিদা পূরণ হয় এই গোলাপের হাত থেকেই। দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও এই গোলাপগুলো সরবরাহ করা হচ্ছে, যা আমাদের জন্য খুবই খুবই গর্বের বিষয়। বিভিন্ন উৎসবে গোলাপের চাহিদা বাড়ার কারণে গোলাপের দামও তখন বেড়ে যায়। এরকম এক একটা ঝুড়িতে প্রায় 1800 থেকে 2000টি গোলাপ ফুল আছে। গোলাপ যেহেতু শীতকালীন ফুল, তাই শীতকালে এই ফুল আরও বেশি বড় বড় হয় এবং তখন গোলাপ আরও বেশি উৎপাদন হয়। হাটে যদি বেশি পরিমাণে গোলাপ আসে তাহলে গোলাপের রেট কমে যায়, এবং যদি কম আসে সেক্ষেত্রে গোলাপের দাম বেড়ে যায়। এক একটি গোলাপ 2 টাকা করে বিক্রি হয় এবং পাইকারি নিতে হবে এখান থেকে প্রায় 200-300টি নিতে হয়। 50টিও নেওয়া যায়, তবে সেক্ষেত্রে তাদের সাথে কথা বলে তারপর নেওয়া যেতে পারে। পাইকারি বাজার হওয়াতে এখানে গোলাপের দাম সবসময় কম থাকে। এবার বলে দিচ্ছি গোলাপের হাটে কিভাবে আসবেন। এই হাটটি যেই এলাকায় বসেছে সেই এলাকার নাম হচ্ছে মোস্তাপাড়া। গোলাপ গ্রাম থেকে মাত্র 15 টাকা রিক্সা ভাড়ায় এখানে আসা যায়। আর গোলাপ গ্রাম কীভাবে আসবেন সেটা জানতে হলে আমার লাস্ট ভিডিও দেখতে হবে, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, এবং সেই ভিডিওতে এই গোলাপ গ্রামে কীভাবে আসবেন তার বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিভিন্ন রুটেই এই গ্রামে আসা যায়, সব তথ্য পাবেন আমার লাস্ট ভিডিওতে। তো আশা করছি এতক্ষণ আমার ভিডিও যারা দেখছেন তাদের সকলের কাছে আমার ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং সবার কাছে শেয়ার করে দিবেন। আমার সাথে ফেসবুকে যুক্ত হতে হলে আমার ফেসবুক পেজে যেতে হবে, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি অন করে দিবেন।